এক প্রকার চমক দিয়ে শুরু হলো কলকাতার নতুন বছরের পথ চলা। গাড়ি তো দেখেছি আমরা সবাই, কিন্তু কথা দিচ্ছি আজ যা দেখব তা শুধু গাড়ি নয়, এক নস্টালজিয়া। অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার উদ্যোগে 5ই জানুয়ারি কলকাতা মেট্রোপলিটন ক্লাব থেকে শুরু হয় ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কারের র্যালি। ঐতিহাসিক কিছু মুহূর্তের সাক্ষী হতে পৌঁছে গিয়েছিলাম দক্ষিণ কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে। দেখা হয়ে গেল কলকাতার বিখ্যাত অভিনেতা শঙ্কর চক্রবর্তীর সাথে। তার কথায় কলকাতার বুকে এই কার র্যালি প্রথম হলেও কলকাতার মানুষের কাছে এর দাগ কেটে যাবে বহুদিনের। পঞ্চাশটির বেশি ভিন্টেজ কার দিয়ে সাজানো এই র্যালি সত্যি অনবদ্য। কোনোটি মহানায়ক উত্তম কুমারের, কোনোটি বা লর্ড মাউন্ট ব্যাটনের প্রিয় গাড়ি, যা আপনার নজর কাড়বেই। এই গাড়িটি বলিউড অ্যাক্টর জ্যাকি শ্রফের প্রিয় গাড়ি। এই গাড়িটি বলিউড কয়েকটি ফিচার্স ফিল্মে দেখা গিয়েছে। সময় যেন থমকে দাঁড়িয়েছে আমার চারপাশের পরিবেশ। আজ এই গাড়িগুলি শুধু গাড়ি নয়, কত উচ্ছ্বাস, কত আবেগ, কত আনন্দ, ভালোবাসার স্মৃতি জড়িয়ে রয়েছে এই গাড়িগুলির সাথে। বলা হয় ওল্ড ইজ গোল্ড। সত্যি যারাই এই গাড়িগুলিকে পরিবারের সদস্য মনে সংরক্ষণ করে রেখেছে এসটিআর এক্সপ্লোরারের পক্ষ থেকে, তাদেরকে জানাই হার্দিক অভিনন্দন। এই র্যালিতে নজর কাড়বে 3-এর দশক ও 4-এর দশকের মার্সিডিজ, কার্ডিয়াক, বুইক, ফোর্ড, শেভারলে ও জাগুয়ারের মতো গাড়িগুলি। এই র্যালির মূল আকর্ষণ ছিল 1906-এর রেনল্ট কার, যে গাড়িটি কাঠের চাকা আর কেরোসিনের ল্যাম্প দিয়ে সাজানো। দুর্লভ এই গাড়িগুলি আজ এক নতুন ইতিহাস রচনা করে গেল, যে ইতিহাস আগামী প্রজন্মকে সংরক্ষণের নতুন রাস্তা দেখাবে। জি বাংলা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলির অভিনেতা নিখিলের কথায় এই কার র্যালি কলকাতার বুকে এক অনন্য নজির সৃষ্টি করেছে।
মিস্টার মদন মিত্র, প্রেসিডেন্ট অফ অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার, ফ্ল্যাগ অফের মাধ্যমে এই র্যালি শুরু হয়। এই র্যালিতে গাড়িপ্রেমিক থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিরাও উপস্থিত ছিলেন। এই র্যালি রুবি ক্রসিং, দেশপ্রিয় পার্ক, সাউথ এভিনিউ, ঢাকুরিয়া ও যাদবপুর হয়ে টোটাল 21 কিলোমিটার রাস্তা কভার করে ফাইনালি শেষ হয় ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে। নস্টালজিক এই কার র্যালির ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।